কি খাবি? হে গাইস, বং ফ্যামিলিটি ফিরে আপনাদের আবার 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 স্বাগত। তো ঘুম থেকে উঠে পড়েছি, মা বললো যে কেক বানাবে, তো আজকে বাড়িতে রান্না হবে কেক। দেখতে পাচ্ছ মা বসে আছে, পুরো সেট রেডি, একটু পরেই রান্না হবে কেক। তো দারুণ রেসিপি আজকে, মানে বাড়িতেই কেক, কোনো ওভেন টোভেন ছাড়া। প্লিজ ভিডিওটা পুরোটা দেখুন, চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ বড়দিন, বড়দিন উপলক্ষে আমার দুই ছেলে আবদার করেছে, মা বাড়িতে কেক তৈরি করো, তাও মাটির উনানে। তাই আমি কেক বানানো শুরু করেছি। দেখুন, আমি জালটা ধরিয়ে দিয়েছি, আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি উনানের ওপরে, পাত্র বসিয়ে তার ভিতরে পাত্রের ভিতরে বালি দিয়েছি, বালির ওপরে এই এই ব্রেডটা বসিয়ে দিয়েছি, দিয়ে গরম হলে তারপরে কেকের মিশ্রণটা বসিয়ে দেবো। আপনারা যেন খালি পাত্রে বসিয়ে দেবেন না, বালি কিংবা লবণ দিলেও হবে, বালি কিংবা লবণ দিতেই হবে, কিন্তু খালি পাত্রে দিলে বলো কেকটা হবে না ভালো। এবার কেক বানাতে কী কী উপকরণ লাগে সেটা একবার দেখে নেন। দুধ নিয়েছি, এটা গরুর দুধ, আপনারা চাইলে প্যাকেট দুধ কিংবা আমুল দুধ গরম জল দিয়ে গুলিয়ে নিতে পারেন। আমার বাড়িতে গরুর দুধ আছে, তাই গরুর দুধ নিয়েছি। আর এই যে ফলের দোকানে পাওয়া যায় এগুলো, চেরি ফল বলে, এগুলো দেবো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, শিল দিয়ে বেটে নিয়েছি, বেটে গুঁড়ো করে নিয়েছি। এটা ময়দা, ডিম লাগবে একটা, বেকিং পাউডার, বেকিং সোডা, কাজু লাগবে, কিশমিশ, এলাচটা একটু থেঁতো করে নিয়েছি, আর সাদা তেল। এবার কীভাবে কেকটা বানাই আপনারা দেখুন। প্রথমে ডিমটা ফাটিয়ে নেব, ডিমটা ফাটিয়ে পাত্রে ঢেলে নিচ্ছি, একটা ডিমই দিচ্ছি। এবার এই কাপ মেপে আমি চিনি নেব, এক কাপ চিনি, গুঁড়ো করা চিনিটা শিল দিয়ে আমি বেটে গুঁড়ো করে নিয়েছি সেই চিনিটা। সেই চিনিটা এভাবে চালনির সাহায্যে ডিমের ভিতরে দিয়ে দেবো। এইভাবে ভালো করে চেলে দিতে হবে, দলা দলা মতো থাকলে অসুবিধে হবে, কেকটা ভালো হবে না। এগুলো হয়ে যাবে, চিনি আর ডিমটা ভালো করে ফাটিয়ে নেব। খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে, যেন ডিমটা পুরো, মানে ডিম আর চিনিটা পুরো মাখিয়ে যায়, দলা দলা মতো যেন না থাকে। ডিম আর চিনিটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, এই দেখুন কত সুন্দর মিশে গিয়েছে চিনি আর ডিম একসঙ্গে। এবার ময়দাটা দেবো, এক কাপ ময়দা দিচ্ছি, ময়দাটা আবার চালিয়ে নেবো একটু। ময়দা কিংবা চিনি ভালো করে এভাবে চেলে নিতে হবে, তা নাহলে এই দলাগুলো আছে না, এই দলাগুলো থাকলে অসুবিধে হবে, মানে কেকটা খুব ভালো হবে না। এইভাবে চালিয়ে নিতে হবে। এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেবো। চিনি দিয়েছি, ময়দা দিয়েছি, আর ডিম দিয়েছি, দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার হাফ কাপ সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণগুলো মাখিয়ে নিয়েছি, এবার দুধ দেবো, পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে এভাবে মাখিয়ে নেবো, ভালো করে ফাটিয়ে নেবো। খুব সুন্দর করে যত ফাটাবো তত কেকটা সুন্দর হবে, স্পঞ্জি হবে। ডিম, ময়দা, চিনি, তেল ভালো করে মাখিয়ে নিয়েছি, এই দেখুন কত সুন্দরভাবে, যত সুন্দর মাখানো হবে ফাটানো হবে তত মানে কেকটা সুন্দর হবে। এবারে বেকিং সোডা আর এই বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেবো। কেকের মিশ্রণটা দেওয়ার জন্য যে পাত্রে মানে কেকটা আমি তৈরি করবো সেই পাত্রটা দেখুন, আমি এই কলা পাতা দিয়ে দিচ্ছি তলায়,
আমি কলা পাতা গোল করে বাটি হিসেবে কেটে নিয়েছি। এইবার গাগুলোতে আমি সাদা তেল একটু মাখিয়ে দেব, কলা পাতার উপরেও একটু সাদা তেল মাখিয়ে নেবো। এইভাবে ভালো করে পুরো বাটিটা আর কলা পাতার উপরে আমি এইভাবে এইভাবে একটু সাদা তেল মাখিয়ে নেবো। দেখুন পুরোটা সুন্দর সাদা তেল মাখিয়ে নিয়েছি, কলা পাতার উপরে বাটির গায়েও মাখিয়ে নিয়েছি। এইবার এই কেকের মিশ্রণটা ঢেলে দেব। পুরোটা ঢেলে দেব, কেকের মিশ্রণটা বাটির ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এরকম করে ভালো করে কষিয়ে নেব, এইভাবে ঘা দিয়ে দিয়ে ভালো করে বসিয়ে নেব যেন হাওয়া না ঢুকে থাকে। ভালো করে বসিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে আমি কাজু দেবো, কাজুগুলো এভাবে সাজিয়ে দেবো। কাজুগুলো সব দেওয়া হয়ে গেছে সাজিয়ে, এবার কিশমিশ দেবো সাজিয়ে। এরকম কাজুর ভিতর কাজুর মতো ওরকম করে কিশমিশগুলো সাজিয়ে দেবো। কিশমিশগুলো দেওয়া হয়ে গেছে সাজিয়ে, এবার চেরি ফলগুলো দিয়ে দেবো। এগুলো এই চেরি ফলগুলো আপনারা ফলের দোকানে পাবেন, যে কোনো ফলের দোকানে পাবেন, আমি ফলের দোকান থেকে এনেছি। এই ফলগুলো সাজিয়ে দেবো। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার পাত্রে সে বালি দিয়ে রেখেছিলাম, বালিটাও গরম হয়ে গিয়েছে। এবারে বাটিটা বসিয়ে দেবো, গরম হয়ে গেছে। বাটিটা ঠিকঠাক করে সমান করে বসিয়ে দিয়েছি। এবার ঢেকে দেব, থালা দিয়ে ওপর থেকে এইভাবে ঢেকে দেব। ঢেকে দিয়েছি। এবার জালটা কিন্তু আমি আর দেবো না, যা মানে বালিটা এমনি তো গরম হয়ে গেছে আগের থেকে বসিয়ে রেখেছিলাম। এবার জালটা আমি নিভিয়ে দেবো, অল্প একটু একটু জ্বলবে। এবার আধ ঘন্টা এভাবে থাকবে, তারপর আধ ঘন্টা পর ফিরে আসছি। তো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে, এবার কেকটা খুলে দেখি কেমন হয়েছে। বাবা ফুলে তো বিশাল ফুলেছে, দেখি এই কাঠিটা ফুলে ঢুকিয়ে দেখি কেমন হয়েছে। কেকটা হয়ে গেছে, কাঠির গায়ে একটুও লাগেনি, তার মানে কেকটা হয়ে গেছে। এবার কেকটা দশ মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। কেক নামিয়েছি, লোবা খাওয়ার জন্য এসে গেছে। কি খাবি? আচ্ছা বস। কেকটা কত সুন্দর ফুলেছে দেখুন, সেই চেরি ফলগুলো দিয়েছিলাম সেগুলো ফোলার দবটে মানে ঢেকে গিয়েছে, আর দেখাই যাচ্ছে না, ভিতরে ঢুকে গেছে। একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে দেবো। এবার দেখি প্লেটের উপরে ঢালা যাক, দেখি কেমন। কি সুন্দর হয়েছে দেখুন, এই দেখুন তলাটা, কলা পাতা দিয়েছিলাম, তেল দিয়েছিলাম তো কি সুন্দর উঠে গিয়েছে, কত সুন্দর পঞ্চ হয়েছে দেখুন। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর কেক হবে, আমি কোনোদিন কেক বানাইনি, এই প্রথম বানালাম, কিন্তু খুব সুন্দর হয়েছে। খেতে কেমন হয় দেখি। রাজদীপ খাবি তো কেক? বসো, এই লোবাকে এবার খাওয়াবো। লোবা খাবি তো? ও কেক খাওয়া হয়ে গেছে, কেকটা কেটে দেখি কেমন হয়েছে। ছোট ভাইয়ের আবদার কেক খাবে, ছোট ভাই কেক খাবে, চলো দেখি কেক খাবি তো, কতটা খাবি, সব খেয়ে নেবি? হ্যাঁ বাবা রে সব খেয়ে নেবে, সুন্দর হয়েছে দেখুন। ও ভেতরে চেরি ফলটা দারুণ লাগছে, ও ফসা দারুণ। তুই আগে খাবি না আমি আগে খাবো? ঠিক আছে তুই খা, কয়টা আমি খাচ্ছি। ও দেখে যাবে, জলে সুন্দর দেখাচ্ছে।
মানা খেয়ে দেখ কেমন হয়েছে সেটা বল আগে। জিভে জ্বলা যাচ্ছে। আমি কোনোদিন কেক বানাইনি কিন্তু এই প্রথম দেখি খেয়ে কি বলে। তোর চেরি বললে পছন্দ লাগছে? রাজীব কেমন? ভালো। আমার জীবনে এটা বেস্ট কেক, একদম বেস্ট কেক। মানে দোকানে কি গেছি দোকান চেয়ে অনেক অনেক গুণ ভালো, অনেক গুণ ভালো। খাবে কোনি? হ্যাঁ তুই বলেছিস না এবার খাবে। তো বন্ধুরা দেখতে পেলে অসুন্দর কেক, মানে দোকানের চেয়ে অনেক ভালো গুণের দারুণ কেক, প্রাকৃতিক আমাদের উনুনে বানানো দারুণ কেক। এরকম কেক আমরা আপনারা বাড়ি বানাবেন খুব ভালো লাগবে, বাড়ি অতিথি আসলে কিংবা বাচ্চাদের খাওয়াতে পারেন। আপনি 1st জানুয়ারি আসছে, আপনারা অবশ্যই বাড়ি বানিয়ে খাওয়ান সবাইকে, খুব ভালো লাগবে। তো আজকে ভিডিও এই বন্ধু শেষ, আসি পরের ভিডিও নিয়ে। এখন আমাদের ভিডিও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর পাশে থাকুন। নমস্কার।